দেশের প্রথম পাতাল রেল প্রকল্পের নকশা তৈরির কাজ চলছে, 2026 সালে চালুর আশা। বুড়িগঙ্গা তুরাগ সহ রাজধানীর 54 খাল উদ্ধারে মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু, নাগরিকদের ভূমিকা রাখার তাগিদ। তথ্য অভিযানে অপরাধী চিহ্নিত হলে ছাড় নয়, বললেন ওবায়দুল কাদের। আবরার হত্যার চার্জশিট শিগগিরই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। একনেকে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে বিস্তারিত নকশা তৈরির কাজও চলছে জোরে সোরে। সোয়া 31 কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রো রেলের প্রায় 20 কিলোমিটার যাবে মাটির নিচ দিয়ে, কিন্তু ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এর নির্মাণ কাজ বাস্তবায়ন কিভাবে সম্ভব? উত্তর খোঁজার চেষ্টা করেছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব হোসেন লিটু। শুরু থেকে এই পর্যন্ত মেট্রো রেলের নির্মাণ কাজে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে, তারপরও ধৈর্য নিয়ে রাজধানীর প্রত্যেকটি নাগরিক সহযোগিতা করেছে। তারপর যখন এরকম ভায়াডাক্টগুলো দাঁড়িয়ে যায়, তখন নগরবাসীর মধ্যে আশার সঞ্চার হয় যে আসছে মেট্রো রেল এবং দূর হবে তাদের যানজটের সমস্যা। একটি শক্তিশালী মেট্রো রেল নেটওয়ার্ক গড়তে এটি সহ সব মিলিয়ে 6টি মেট্রো রেল নির্মাণ হবে মহানগরীতে। এর দ্বিতীয়টি এমআরটি লাইন 1 কমার্শিয়াল অপারেশনে আসবে 2026 সালে। এর অ্যালাইনমেন্টের পাতাল অংশ বিমানবন্দর থেকে কমলাপুর 20 কিলোমিটার, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে শুরু হয়ে খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, পূর্ব রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুর পর্যন্ত। আবার উড়াল অংশ 11 কিলোমিটার, পূর্বাচল রুট, নতুন বাজার থেকে শুরু হয়ে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল সেন্টার, পূর্বাচল টার্মিনাল হয়ে পৌঁছবে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত। অ্যালাইনমেন্টের জমি অধিগ্রহণের পরিকল্পনাও ঠিক হয়েছে, পিতলগঞ্জ ডিপোর জমি অধিগ্রহণের কাজও শেষ, ডিপোর ভৌত উন্নয়নের কাজ শুরু হবে জানুয়ারিতে। প্রাথমিকভাবে উড়াল পাতাল এই মেট্রো রেলের মৌলিক নকশাও হয়ে গেছে। পাশাপাশি পরিবেশগত প্রভাব সমীক্ষা, সয়েল টেস্ট সহ বিভিন্ন ধরনের জরিপের তথ্য উপাত্তের ভিত্তিতে বিস্তারিত নকশা তৈরিও শুরু হয়েছে। এক বছরের মধ্যেই নকশা চূড়ান্ত হলেই টেন্ডার প্রক্রিয়া। স্টাডিগুলোর উপর ভিত্তি করে এখন ডিটেইল ডিজাইনের কাজ চলছে। ডিটেইল ডিজাইনটা যখন আমার হাতে আসবে, স্পেসিফিক প্রোগ্রাম দিয়ে দিতে পারবো যে কোন জায়গা থেকে আমরা প্রথম শুরু করব। আগামী বছর জুলাইয়ের আগে পারা যাবে। ব্যস্ত শহরে কিভাবে চলবে এই নির্মাণযোগ্য? প্রকৌশলগত পরিকল্পনায় দেখা যায় বেশিরভাগ নির্মাণ কাজ মূল সড়কে, এই অংশে বড় কোনো ভবন বা স্থাপনা নেই। সে কারণেই বোরিং মেশিনে সমতল থেকে 10 মিটার নিচ দিয়ে খননে বড় কোনো বাধার শঙ্কা আপাতত নেই। এটা প্রায় 33-34 ফিটের মতো মাটির নিচে দিয়ে যাবে। 10 মিটার যখন মাটিটা বোরিং হয়ে যাবে, তারপরে আবার 10 মিটার কাভার হয়ে যাবে, সাথে সাথে কাভার হয়ে যাবে। যখন আমাদের বোরিং মেশিনটা চলবে, আশেপাশে যে স্থাপনা আছে এটা অ্যাফেক্টেড হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, তাহলে সেখানে কম্পেনসেশন ডিটেইল ডিজাইনের সময় ধরে রাখা হবে। বাস্তবতা হলো প্রকল্পের স্টেশনগুলো নির্মাণের প্রথম অংশটা শুরু করতে হবে প্রচলিত উন্মুক্ত পদ্ধতিতেই। প্রয়োজনীয় মাটি কেটে স্টিলের প্লেট বসিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। এরপরেই মাটির নিচে 3 তলা সমান স্টেশন নির্মাণের কাজ চলবে। 3 দিনের ভিতরে আমরা একটা মানুষ ওটার ভিতরে কমফোর্টেবলি দাঁড়াতে পারে এরকম একটা গর্থ আমরা করে ফেলব। করে ফেলে তার উপরে আমরা শিট দিয়ে বন্ধ করে দেব। 3-7 দিন সর্বোচ্চ এই জায়গাটাতে অসুবিধা হবে, তারপরে ভিতরে কাজ চলতে থাকবে। একনেকে পাশ হওয়া এই প্রকল্পে 52,500 কোটি টাকার প্রায় 13,000 কোটি টাকার যোগান সরকারের, বাদ বাকি প্রায় 39,000 কোটি টাকা জাপান সহযোগিতা সংস্থা জাইকার সহজ শর্তের ঋণ। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বুড়িগঙ্গা তুরাগ নদী সহ রাজধানীর 54টি খাল উদ্ধারের মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। রাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায় নদীর 2 তীরে উচ্ছেদ পরবর্তী প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করেন নৌপরিবহন সচিব আব্দুস সামাদ। পরে তিনি জানান, আবার যাতে কেউ দখল করতে না পারে সেজন্য নজরদারি থাকবে।
এ সময় পরিবেশবিদরা জানান, নদ নদীর রক্ষায় নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে। মিনালাদিবা রিপোর্ট। কামরাঙ্গীচর থেকে দিয়াবাড়ি পর্যন্ত নদীর দুই তীর উচ্ছেদের পর চলছে সীমানা নির্ধারণের কাজ। উচ্চ আদালত নদ নদীকে জীবন্ত সত্তা ঘোষণার পর থেকেই চলে উচ্ছেদ অভিযান। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা দখলমুক্ত করার পর সীমানা নির্ধারণ করে সৌন্দর্য বর্ধন করতে চায় সরকার। ঢাকার চারপাশ ও নারায়ণগঞ্জে নদ নদীর বর্জ্য সরিয়ে স্বাভাবিক প্রবাহ ঠিক রাখা হবে। পাশাপাশি ওয়াকওয়ে ও পর্যটন বান্ধব স্থাপনাও থাকছে এই প্রকল্পে। সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করেন নৌ পরিবহন সচিব আব্দুস সামাদের নেতৃত্বে বিআইডব্লিউটি এর প্রতিনিধি দল। উদ্বোধন করা হয় নদী তীরে বৃক্ষরোপণ কর্মসূচি। নদীর রক্ষার কর্মসূচিগুলো চ্যালেঞ্জ হলেও বাস্তবায়ন সম্ভব বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বিভিন্ন জায়গা বিভিন্ন রকম, কোথাও হয়তো আপনার ল্যান্ডস্কেপ করার সুযোগ আছে, কোথাও হয়তো নাই, কোথাও হয়তো একদম পার্ক এসে একটা স্ট্রাকচার উঠে গেছে। এই সবগুলিকে মিলিয়ে আসলে একই রকমভাবে ডিজাইন করা বা সমন্বয় করাটা অনেক চ্যালেঞ্জের। নদী রক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে নাগরিকের ভূমিকার কথা মনে করিয়ে দেন লেখক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। এই উদ্যোগগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য নাগরিকদের বিশেষভাবে সহযোগিতার দরকার, সেই সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। সকল অংশীজনকে সাথে নিয়ে নদী দখল ও দূষণ রোধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নৌ পরিবহন সচিব আব্দুস সামাদ। এক্সকাভেটরদের কেটে আমরা প্রশস্ত করতেছি এবং কোথাও কোথাও আমরা ড্রেজারও স্থাপন করেছি এবং করব, যে করে আরও এটার নদীর গভীরতা বাড়ানো। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা ময়লা আবর্জনা নদীর তীরে এমনকি নদীতে ফেলার চেষ্টা করছে, এদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব। 50 কার্যদিবসের মধ্যে নদী দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ। সরজমিনে পরিদর্শন করেন নৌ পরিবহন সচিব। তিনি জানান নদী দখলমুক্ত করা হয়েছে, পর্যায়ক্রমে নদী দূষণমুক্ত করা হবে। মিরপুর বেরিবাদ থেকে মিনালা দিবা, 21 টেলিভিশন। শুদ্ধি অভিযানে যারা অপরাধী চিহ্নিত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী বাদুল কাদের। সকালে পুরাতন মেঘনা সেতু কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় আবরার হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ে হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননি উল্লেখ করে বাদুল কাদের বলেন, একইভাবে দলের কেউ অপরাধী চিহ্নিত হলে তাকেও ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল যথাসময়ে হবে বলেও জানান তিনি। ছাত্র শিক্ষকদের যে দাবি, দাবিও মেনে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা আমাদের ছাত্রলীগের পরিচয়, তারপরে তিনি প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো আপোষ করেননি। যে অপরাধী যে দলের লোকই হোক, শুদ্ধি অভিযানে যেমন তারা টার্গেট, তেমনি হত্যাকাণ্ড যারা জড়িত তাদের কাউকেও ছাড় দেওয়া হবে না। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার চার্জশিট শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানান তিনি। মেধাবী ছেলে না হলে বুয়েটের চান্স পায় না, তাদের মস্তিষ্ক বিকৃত হবে এটা আমাদের ধারণাও ছিল না। অপরাধীকে আমরা ধরেছি, নির্ভুল একটা চার্জশিট যাতে যায় সেই ব্যবস্থা হচ্ছে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে তাদের ন্যায্য বিচারটির তারা পাবে, আমরা সেইটাই আশা করি। যে এখানেই অনিয়ম হচ্ছে, এখানেই আইন অমান্য হচ্ছে, এখানেই দুর্নীতি হচ্ছে, সেই জায়গায় আমরা দেখছি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষে এককভাবে জঙ্গিবাদ কিংবা উগ্রবাদ নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম। ডিবির মিডিয়া সেন্টারে জঙ্গিবাদ প্রতিরোধে ঢাকা পিস টকের যাত্রা উপলক্ষে মিট দ্য প্রেসে তিনি বলেন, তরুণরাই সবচেয়ে বেশি জঙ্গিবাদে ঝুঁকে পড়ে, তাই পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে আরও সচেতন হতে হবে। সেন্টার ফর সোশ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিসার্ফের উদ্যোগে ইউএসএআইডি এর আর্থিক সহায়তা ও সিটিডিসির সাবেক সহযোগিতায় পরিচালিত হবে ঢাকা পিস টকের কার্যক্রম। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে কার্যক্রম পরিচালনা করবে ঢাকা পিস টক। এবং এই প্রক্রিয়ায় এখন এই সহিংস উগ্রবাদকে ঠেকাবে শুধু পুলিশ না, শুধু পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সি এটি পারবে না, সিভিল সোসাইটি না, শুধু তারাও পারবে না।
তাহলে কি মানে মা বাবা বা অভিভাবক যারা রয়েছে তারা ঠেকাবে না, তারাও পারবে না? এটি আসলে সকলের সম্মিলিত প্রয়াস দরকার। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ। স্বল্পের মানুষের জন্য মানসম্মত অবসর নিশ্চিত করা জাতীয় গৃহণ কর্তৃপক্ষের কাজ হলেও সংস্থাটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ বিস্তর। কর্মকর্তা কর্মচারীদের বেশিরভাগই অভিযোগের বাইরে নয়। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্ট। গত ১০ বছরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ১৭২৯টি ফ্ল্যাট, ৪৮৯২টি প্লট ও ২৬৬টি দোকানের কাজ শেষ করে হস্তান্তর করেছে। এসব প্রকল্পের মান নিয়ে প্রশ্ন আছে, সেবা প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষা, ফাইল নিয়ে দৌড়ঝাঁপ। গৃহায়ণ দপ্তরের লবিতে বসে আছেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান। কেন এই অপেক্ষা? এই যে রেকর্ডে আসছি, বসে আছি সকাল থেকে নিয়ে আজকে তিন দিন ধরে, রেকর্ডের সাহেব কোথায় যায় আল্লাহ জানি, দরজা বন্ধ করে এখানে কেন বসে আছি দেখার জন্য, যখন কখন আসবে? অনেক ভোগান্তি মানুষের, মানে ধান শেষ। প্রবাসী আয়নামতি মিতাম ২০১২ সালে এক ডেভেলপারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন। কয়েক মাস আগে তার ফ্ল্যাট নকল কাগজপত্র তৈরি করে অন্য একজনের কাছে বিক্রির অনুমতি দেয়া হয়েছে। বসের পারমিশন বার করে জাল দলিল করে নিয়েছে। গণপূর্ত বিভাগের নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ডক্টর খুরশিদ জাবিন হোসেন তৌফিকের বিরুদ্ধে অধিদপ্তরের শতাধিক কর্মকর্তা লিখিত অভিযোগ দাখিল করেন। উনি আচার আচরণ এতটাই খারাপ করছে যেটা মানে মানুষের সাথে করার এই হয় না। 1% এর দুর্নীতিটা ছিল ওনার ভিতরে, উনি কর্মকর্তা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেন। ওনাকে রেখে এই দপ্তর সুচারুরূপে পরিচালনা করা সম্ভব নয়, আমরা তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন চাই। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। তার প্রতিষ্ঠানের দুর্নীতি ও হয়রানির বিষয়টি উত্থাপন করলে তিনি উল্টো জানতে চান কোথায় মানুষ হয়রানি হয় না বা ঘুষ লেনদেন হয় না। হয়রানি কিছু জাতীয় গৃহণ কর্তৃপক্ষেই হয় নাকি? বাংলাদেশে আর কোথাও হয়রানি হয় না? বিশেষজ্ঞরা বলছেন যে উদ্দেশ্যে এটি গঠন করা হয়েছিল তা অর্জন করতে পারেনি। সামর্থ্য অনুযায়ী আবাসন সাপ্লাই ডিমান্ড অনুযায়ী সরবরাহ করা নিশ্চিত করার জন্য এই কর্তৃপক্ষ কাজ করবেন, সেজন্য তাদের কোনো নীতিমালা নেই, তাদের কোনো উদ্যোগ নেই, কোনো কর্মসূচিও নেই। যদি আমি মনে করি তাদের কাছে প্রাপ্তি জনগণের পক্ষ থেকে প্রায় শূন্যের কোঠায়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে গঠিত হয়েছে তার সফল বাস্তবায়ন হবে, সেবা প্রার্থীরা পরিপূর্ণ সেবা পাবে, এ প্রত্যাশা সবার। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, মোহাম্মদ জহিরুল হক, আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সহ চট্টগ্রামের অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। বক্তারা ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তীতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।